গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও 42 জন। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। যোদ্ধাদের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস। এবং সর্বশেষ থাকছে, মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে, বিজেপি নেতার হুমকিতে তোলপাড়। বিজেপি নেতা আবারও হুমকি দিয়েছে যে মসজিদে গিয়ে একে একে মুসলমানদের মারা হবে, কিন্তু মুসলমানেরা কি বসে বসে আঙ্গুল চুষবে? ভারতে মুসলমান এখন প্রায় 23 কোটি, অর্থাৎ 23 কোটি মুসলমান যদি রাস্তায় নামে তাহলে উগ্র হিন্দুত্ববাদীরা পালানোর জায়গা কি খুঁজে পাবে? যতই তারা 120 কোটি হোক না কেন, তারা যতই উগ্রতা দেখাক না কেন, এই 22 থেকে 23 কোটি মুসলমানই যথেষ্ট ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদেরকে শেষ করার জন্য। শুধুমাত্র দরকার মুসলমানদের ভিতরে ঐক্যতা। এই বিজেপি নেতার এত বড় সাহস কিভাবে হয় যে মসজিদে গিয়ে মুসলমানদের হত্যা করার কথা বলে, অথচ তারা মন্দিরে কি করে সেটা সারা বিশ্ব দেখছে। তারা মন্দিরে নিজেরা তো ধর্ম পালন করেই না, অন্য যারা নিচু জাতের ধর্ম তাদেরকেও পালন করতে দেয় না। এমনই হচ্ছে এই বিজেপি। তারা মূলত চায় ভারত থেকে মুসলমানদের তাড়িয়ে দিতে, মুসলমানদেরকে সেখান থেকে বের করে দিয়ে উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করতে। কিন্তু সেটা তাদের দিবাস্বপ্ন, এবং এই দিবাস্বপ্ন বাস্তবায়িত হবেই না, বরং এই হিন্দুরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিবে, নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে। প্রতিনিয়ত যেভাবে তারা টার্গেট করে মুসলমানদের হত্যা করছে, নির্যাতন করছে, তাতে এখন মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, বাধ্য হয়ে তারা রাস্তায় নামবে। এরপর এই উগ্রবাদী হিন্দুরা প্রতিনিয়ত তখন শেষ হতে থাকবে। ভারতের যে সমস্ত মুসলিম সম্প্রদায় রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য সারা বিশ্বের মুসলমান, বিশেষত মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলোকে এগিয়ে আসা উচিত, কারণ মুসলিম সম্প্রদায় যেখানেই আক্রমণের শিকার হবে, হত্যার শিকার হবে, নির্যাতনের শিকার হবে, সেখানে আর এক মুসলমানের পাশে দাঁড়ানোটা তাদের ইমানি দায়িত্ব। এক্ষেত্রে শুধুমাত্র যে ভারতে এই উগ্র হিন্দুত্ববাদের জন্য হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবে বা ধ্বংস হবে তা নয়, পাশাপাশি আরও যে সমস্ত দেশে হিন্দু রয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রে এই সমস্ত হিন্দুরা বসবাস করে, তারাও কিন্তু আক্রমণের শিকার হবে। এমনটা ভাবা উচিত নয় যে ভারতে মুসলমানরা নির্যাতন করলে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে বসবাস করবে। ভারতের মুসলমানরা নির্যাতনের শিকার হলে বাংলাদেশ পাকিস্তানেও হিন্দুদের উপর কী চলতে পারে তা তারা ভালো করে জানে। যদিও বাংলাদেশ বা পাকিস্তান ভারতের মতো উগ্রতা ছড়ায় না, এখনও পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানে এখনও পর্যন্ত হিন্দু মুসলমান সহ অবস্থানে বসবাস করছে শান্তিপূর্ণভাবেই। মাঝে মাঝে যে সমস্ত উগ্রতা দেখা দেয় এবং যে সমস্ত হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করার ছবি প্রকাশিত হয়, সেগুলো কিন্তু ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক কারণে। কিন্তু তারপরেও ওই সমস্ত হিন্দুবাদী মিডিয়াগুলো যারা ভারত থেকে পরিচালিত হয়, তারা বাংলাদেশে হিন্দুত্ববাদের রাজত্ব বীজ বপন করার জন্য এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তারা মিথ্যা তথ্য প্রচার করে, যা বারবার প্রমাণিত হয়েছে। যারা বারবার ভারতের এই উগ্রবাদিত্ব বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে ছড়াতে চায়, কিন্তু ভারতের মতো এতটা অমানুষ, এতটা নিষ্ঠুর, এতটা অমানবিক, এতটা নির্দয় বাংলাদেশের মানুষ হতে পারে না, আর যে কারণেই বাংলাদেশ বা পাকিস্তানে এই নির্যাতন এবং সহিংসতা হয় না। সহিংসতা শুধু হয় উগ্রবাদী হিন্দুদের, যারা গোরক্ষার নামে মানুষ হত্যা করে, গরুর গোশত খাওয়ার জন্য মানুষ হত্যা করে, যারা গরুর গোশত বহন করার জন্য মুসলমানদের পিটিয়ে হত্যা করে। এই উগ্রবাদী হিন্দুদের কী হওয়া উচিত, তাদেরকে কী করা উচিত বলে আপনারা মনে করেন? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও মসজিদে গিয়ে একে একে মুসলমানদের মারা হবে, বিজেপি নেতার এই হুমকি, তাকে কি করা উচিত তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও 42।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,860 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 94,000-এরও বেশি ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুরু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃত মোট সংখ্যা বেড়ে 40,861 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 94,398 জন ব্যক্তি আহত হয়েছে। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 42 জন নিহত এবং আরও 107 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচেই এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ন তার প্রশাসনের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণ ও বিশ্বব্যাপী নির্যাতিতদের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার দেশটির উত্তরের শেমনাম প্রদেশের ডামগান শহরে অনুষ্ঠিত মুজাহিদিন ইন এক্সাইল এর নবম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস টিভি সূত্র জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে ইরানের দীর্ঘকালের মানবাধিকার এবং ন্যায় বিচারের পক্ষে অবস্থানের ওপর জোর দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঐতিহ্য হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়া, যা ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং বিশ্বের নির্যাতিত জাতিগুলোর সংগ্রামকে সম্পূর্ণভাবে সমর্থন করে। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে পেজেশকিয়ান বলেন, তার মেয়াদের শুরু থেকে তিনি ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের নির্যাতিতদের প্রতি তার অবিচল সমর্থন ঘোষণা করেছেন। পূর্ববর্তী সরকারের মতোই ইরানের 14তম সরকারও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অটল সমর্থন অব্যাহত রাখবে। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, আমি বিশ্বাস করি যে ন্যায় বিচার ও স্বাধীনতাকামীদের প্রতি সমর্থন জানানো, সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে নির্যাতিতদের পাশে থাকা আমাদের সবসময় কর্তব্য বলে বিবেচনা করা উচিত, কারণ বুদ্ধিজীবী ও সচেতন বিবেক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা একটি উজ্জ্বল ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারে। যোদ্ধাদের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস, প্রতিরোধ যোদ্ধাদের নতুন নির্দেশনা দিয়েছে হামাস। দলটির মুখপাত্র আবু ওবায়দা এক অডিও বার্তায় বলেছে, যদি কোনো বন্দীর কাছে ইসরায়েলি সেনারা চলে আসে তাহলে যেন ওই বন্দীকে গুলি করে হত্যা করা হয়। মঙ্গলবার সিএনএন এর এক প্রতিবেদনে এই নির্দেশনার কথা জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 1 সেপ্টেম্বর গাজার রাফা ক্রসিংয়ের একটি সুড়ঙ্গ থেকে 6 বন্দীর লাশ উদ্ধার করে ইসরায়েল। পরে তারা জানায়, এই 6 জনকেই উদ্ধারের 1 অথবা 2 দিন আগে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুনে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে 4 বন্দীকে জীবিত উদ্ধার করেছিল ইসরায়েল, কিন্তু 4 জনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল 274 ফিলিস্তিনিকে। আর নুসেইরাতের এই ঘটনার পর যোদ্ধাদের বন্দীদের হত্যার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবু ওবায়দা। নুসেইরাত থেকে 4 জনকে উদ্ধারের পর
ফারহান আল কাদি নামের 52 বছর বয়সী এক বন্দীকে জীবিত উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি সেনারা। মসজিদে গিয়ে একে একে মুসলমানদের মারা হবে, বিজেপি নেতার হুমকিতে তোলপাড়। মসজিদে ঢুকে মুসলমানদের খুঁজে খুঁজে খোঁজ করে মারার হুমকি দিয়েছে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতীশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে 2টি মামলা করেছে আহমেদনগর পুলিশ। একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভারতের পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, নীতীশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর ও তোপখানা থানায় অপরাধমূলক ভিত্তি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইসলাম এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাস থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে রামগিরি মহারাজ। এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতীশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব, এটা মাথায় রেখো। এদিকে আসাদুদ্দিন ওয়াইসি দল মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতীশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে একে একে করে মুসলিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআরের ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত। এদিকে বিতর্কের জেরে নীতীশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি। নীতীশ রানের কড়া সমালোচনা করেছে দলের মুখপাত্র তুহিন সিনহা। সিনহা বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কোনো রাজনীতিবিদদের কখনোই এই ধরনের মন্তব্য করা উচিত নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।